পড়তে হয়েছে, কিন্তু নিটের জন্য প্রিপারেশন হচ্ছে, আর 1 মাস বাকি পরীক্ষা। এখন আমার চিন্তা এতই হচ্ছে যে আমি বুঝতে পারছি যে যেদিন আমি চিন্তা করি না, সেদিন আমি এর থেকে 3 গুণ চ্যাপ্টার বেশি করতে পারি। আর এটা হচ্ছিল যখন, এটা 3 মাস আগে আমার ঠিক হয়ে গেছিলো, মানে ভিডিও দেখেছি আর অনেকটা ঠিক হয়ে গেছিলো, আর আমার তখন পড়ার গতিও বেড়ে গেছিলো, মানে বুঝতে পারছিলাম দিনে 3 গুণ বেশি অন্য দিনের থেকে করতে পারছি, মানে একটু ফ্রি লাগছে। আর এখন পরীক্ষা যত কাছে আসছে, মানে একটা কেমন প্রেশার আসছে যে এরপর কী হবে, পরীক্ষা খারাপ হলে কী হবে। এবার ওই কারণে আমার মনে হচ্ছে পড়াটা কোথাও কম হয়ে যাচ্ছে, মানে উল্টো দিকে চিন্তার টাইমটাও নষ্ট হচ্ছে, আর খালি মানে নেগেটিভ চিন্তা আসছে, ভয় লাগছে রাত্রেবেলা, মন খারাপ লাগছে যে আমার তো 2-3 বছর গ্যাপ হয়ে গেছে, আমি এটার জন্য পাও পাচ্ছি না। আর প্রাইভেটেও, যে আমি প্রাইভেটে পরীক্ষা দিচ্ছি, সেখানেও আমার লিস্টে নাম অনেক শেষে থাকছে, অনেক সবাই আমার থেকে অনেক ভালো করছে। এবার পরীক্ষার পর রেজাল্ট বেরোলে কী বলবো, মানে আমারই বা কী হবে, মানে বারবার এটা রিপিট হচ্ছে আমার, খুব মন খারাপ। প্রশ্নটা হলো যে কী হচ্ছে, সে তো পরের কথা, যে প্রশ্ন হলো যে নিট হোক বা যে এই স্ট্রিম নিয়ে আপনি পড়ছেন, এই যে পড়াশোনাটা করছেন, এটা কি নিজে চুজ করেছেন? আপনি, আপনার ডেলিবারেট চয়েস যে আমি, মানে আমি এই স্ট্রিমটা চুজ করছি এবং আমি পড়ব, তো কেন এই স্ট্রিমটা চুজ করা হলো? কেন না তাতে নিটই করতে হবে বা এরমভাবেই এগোতে হবে, এরম ভাবনা চিন্তা কেন? বায়োলজির তো অনেক দিকে যাওয়া যেতে পারে, ইভেন ছেড়েই দিন বায়োলজি, মানে আপনি এই যে এগিয়ে গিয়ে পড়াশোনা করছেন যে আরও এগোবেন আরও এগোবেন, কেন, কী কী জানা আছে যে এই জন্য আমি পড়ব? চাকরি পেতে, চাকরি তো যে কোনো স্ট্রিমে অনেক রকমভাবে, চাকরি পাওয়ার জন্য তো শুধু এইভাবে পড়াশোনাই করতে হবে তা না, এখন যারা বেশিরভাগ চাকরি পেয়েছে সব অশিক্ষিতরাই বেশি চাকরি পাচ্ছে দেখা যাচ্ছে। দুটো জায়গা ছিল, একটা মেডিকেল ছিল, একটা ইঞ্জিনিয়ারিং ছিল, আর একটা জায়গা ছিল যেটা টিচিং, যেখানটা পুরোই ক বছর বন্ধ। আর ইঞ্জিনিয়ারিংয়ে আমার, মানে ইঞ্জিনিয়ারিংয়ের সাবজেক্টগুলো আমার অতটা পছন্দ ছিল না যতটা এই সাবজেক্টগুলো ছিল না। ঘরে ঘরে ব্যাপারটা হলো আপনি চাকরি করতে চাইছেন, তাই তো? এটা কী কথা হয় যে কেন জানি মনে হয়েছে, কেন জানি মনে হচ্ছে গাছে খুব সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে আমি খাবো, এরকম তো কথা হয় না। আমার কাছে একটা সাফিসিয়েন্ট লজিক থাকতে হবে যে আমি নিটি দিচ্ছি, আমি মেডিকেল ফিল্ডেই যাচ্ছি, কি আমি ইঞ্জিনিয়ারিংই করছি, কেন করছি, এই বিষয়ে আমার একটা স্পষ্ট ধারণা দরকার। যখনই স্পষ্ট ধারণার অভাব হতে থাকে, বুঝে নিন, তখন আপনার তো একরকমের সমস্যা হচ্ছে, এরকম হাজার হাজার সমস্যা, সব রকম সমস্যা হতে পারে। মূল কথা হলো দেখুন, আপনি আপনার বাড়ি ভুলে গেছেন, তাহলে তো আপনি যে কোনো বাড়িতেই ঢুকতে পারেন, তাই না? যে নিজের বাড়ি ভুলে গেছে সে তো পার্টিকুলার একটা বাড়িতে ঢুকবে না, সে এখন যে কোনো বাড়িতেই ঢুকে পড়তে পারে, কারণ তার গোলমাল হতে শুরু করেছে। তো গোলমালের তো কোনো নাম হয় না, কারোর ভয় পেতে শুরু করে, কেউ তো মানে ফোবিয়ায় পরিণত হয়ে যায় যে এক্সাম আসলেই তার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ এই যখন আপনি যেমন বলছেন কেউ ডিপ্রেশনে চলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো যে আমি কীভাবে এর থেকে বেরোবো, তার সেটা পরবর্তীকালে আসে, আগে প্রশ্ন আসে যে আমি এই ফিল্ডেতে আছি কী জন্য, আমার ক্ল্যারিটি কী আছে। যদি চাকরি পাওয়াটা উদ্দেশ্য হয়, ঠিক আছে, যে আমি চাকরি করতে চাই, আমি খারাপ বলছি না চাকরি করাকে, তাহলে এর জন্য তো অনেক চেষ্টা করা যেতে পারে। সেই জন্য এরমভাবে একটি সাবজেক্টের মধ্যে ঢুকে জোর করে ওই সাবজেক্টটিকে নিয়ে মাথা খাপাতে হবে, ইটস নট নেসেসারি। আমি জব অপশান তো এখন যা পরিস্থিতি আছে, টেকনিক্যাল ফিল্ডে গেলে প্রচুর জব এসে যায়, সেই জন্য তো 3 মাসের 4 মাসের 6 মাসের কোর্স করে নিলেই হয়। কিন্তু এখন আমি
2 বছর 3 বছর ধরে কোনো একটা জায়গাকে পার্সিউ করতে চাইছি, এবং সেই জন্য আমি এফোর্ট দিয়ে চলেছি, দিনে পড়বো রাতে পড়বো, এই যে বলছেন 3 গুণ পড়া 2 গুণ পড়া, তো এইগুলো আমি যখন কনস্ট্যান্ট করছি, একটা আমি একটা যুদ্ধ করছি না, আমি লড়ছি যে আমার ঘুম পাচ্ছে, আমি বলছি না আমাকে পড়তে হবে, কোথাও ঘুরতে যাব না, আমার এক্সাম আছে, হ্যাঁ এইসব আমরা করছি। তো তো আমরা কোনো না কোনো জায়গাতে নিজেদের বিরোধ করছি, নিজেদের এগেনস্টে দাঁড়াচ্ছে ভেতর থেকে। তো নিজের এগেনস্টে বা যে কোনো এগেনস্টে জিনিসের দাঁড়াতে গেলে আমাকে যথেষ্ট লজিক থাকতে হবে, আমি কেন দাঁড়িয়েছি। যখন লজিকটা থাকে না, এবং আমাদের ক্ষেত্রে কী হয়ে যায়, স্টুডেন্টস লাইফেই এত বেশি আমরা ছোটো থাকি, তো আমাদের যে ফিজিক্যাল এবং মেন্টাল যে স্ট্রাকচার সবসময় তৈরি হচ্ছে, তো খুব সেটা খুব বেশি চার্জিং থাকে, খুব এফেক্টিভ থাকে। তো কোনো একটি এফেক্টিভ স্ট্রাকচারের সাথে লড়তে গেলে আমার কাছে যথেষ্ট লজিক চাই, যথেষ্ট শক্তি চাই নিজের। এবং যে কোনো জায়গাতে আমাদের যে মাইন্ড বা ব্রেন, এর কাছে শক্তি বলতে একটি জিনিস আছে, তার নাম হলো নলেজ, জ্ঞান। মাথার তো মাসেল বেরোয় না, তো ওর নলেজ হয়। তো যখনই আমার সামনে কোনো একটা বড়ো বা আমার মতে বড়ো, আপনি যে নিট করছেন, আপনার মনে হয় যে এটা আমার থেকে একটা বড় গোল, আমি উঠতে পারি এর থেকে, তো আমার থেকে বড় গোল যখন আমি নিয়েছি, তো ওই গোলটাকে রিচ করার জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণে পাওয়ার দরকার, শক্তি দরকার। এবং মাথার শক্তি হলো ক্ল্যারিটি, আমি ক্লিয়ার কি কি চলছে না চলছে। যেমন উদাহরণে আমি কখনো কখনো বলে থাকি যে ম্যাথামেটিক্যাল একটা ইকুয়েশন, হ্যাঁ আমি মেমোরাইজ করে ফেললাম, আমি 10-এ 10 পাবো, মেমোরাইজ করে ফেলেছি, ওকে। আবার ওই ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের যে ফর্মুলা এবং যে থিওরি, তার মধ্যে দিয়ে আমি গিয়েছি, যে আমি জানি যে ওটা কিভাবে ওই সামটাকে প্রসিড করে ওটাকে শেষ করতে হয়। তো প্রথমটাতে আমি নাম্বার তো পেয়ে যাব, কিন্তু আই হ্যাভ নো নলেজ, আমি জাস্ট ওটাকে আওড়েছি, মুখস্থ করেছি। আর দ্বিতীয়তে আমার মধ্যে একটা ক্ল্যারিটি আছে যে এই ফর্মুলাকে কী করে এর ইমপ্লিমেন্টেশনে আনতে হয় এবং অঙ্কটা সলভ করতে হয়। ঠিক এটাই ঘটে বেশিরভাগ ছাত্রদের ক্ষেত্রে, তারা ক্লিয়ার না যে তারা কোথায় পৌঁছাতে চাইছে, আমি কেন করছি, এই প্রশ্নের উত্তর দেয় না তারা নিজেদেরকে। এবং বাবা মা যা কিছু বলে দিয়েছে, বাবা হয়তো বলে দিয়েছে এরম করতে হবে, এখন দেখা যাচ্ছে ওটা করতে চাই, বয়স ছোট থাকে এবং তাদেরকে গাইড করে না। এবং তার মধ্যে ভিডিওজ আজকাল বেরিয়েই গেছে, লাফিয়ে লাফিয়ে ইউ ক্যান ডু করতে পারো, তো সেগুলোকে সে তারা করে না। এবারে ইউ ক্যান ডু, আমি আগের দিনকে বলছিলাম আমাদের ছেলেদের সাথে যে আমি পার আওয়ার 20 কিলোমিটার বেগে ছুটতে পারি, কিন্তু কেন ছুটবো অন্যের একটা খুব স্পিডে ছুটতে গেলে? আমার শুধু পায়ের জোর চাই তা নয়, আমার কাছে একটা সঠিক মোটিভ চাই, ওয়াই। তো কাউকে দেখে দিলাম আমি খুব দূরে খুব জোরে ছুটছে, সে তো সবাই বলে দিলে ইউ ক্যান ডু, দেখো ও ছুটছে তুমিও পারো, হ্যাঁ ওর পিছনে বাঘ ছিল তাইও ছুটছে, আমার কাছে কী লজিক আছে যে আমি ছুটবো? আমারও পা আছে, কিন্তু আমার কাছে কি সেরকম কোনো রিজন আছে? আমার কাছে সেরকম মানে মরে যাবো এমন কোনো সলিড রিজন থাকা দরকার? যেমন নিট যদি আপনি পাস না করেন কী ঘটে যাবে? চাইতো হরে ঘরে চাকরি, তো অন্য কোনো দিকে আমি সেটাকে ম্যানিফেস্ট করতেই পারি। তখন কি হয়ে যায়, আমাদের কাছে মাইন্ড কনফিউজ হয়ে যায় যে মজা তো পাচ্ছি, অন্যান্য রকমভাবে মজা হচ্ছে, খাওয়া পড়ার তো কোনো অভাব নেই, না হলে কি হবে? সাপোজ আপনি যেই ফিল্ডেই আছেন সেই ফিল্ডটাকে আপনি রিচ করতে পারলেন না, কী আর হবে? আপনি কোনো অল্টারনেটিভ ফিল্ড নিয়ে নেবেন, কিছুদিনের মনে দুঃখ হবে, জীবন তো জীবনের মতোই চলছে। আপনার কাছে বা কারোর কাছে নিট পড়া এমন নয় যে ইটস এ গ্রেট আইডিয়াল, আমরা অন্যের থেকে এটা নিয়ে নিয়েছি। আমার কিছু একটা চাই, তার মধ্যে আমার মনে হয়েছে অ্যাপারেন্টলি এটা ভালো, এর মধ্যে কোনো লাভ নেই যে একটা খুব গভীর ভালোবাসা আছে, এবং খুব প্রয়োজনে নেই যে যদি নিট পাস না করে পরের দিন আমি খেতে পারবো না, তাও নয়, আমার সেটাও চলছে। এবং খুব ডিপ লাভ নেই যে পড়তেই থাকবো, ইভেন যদি এক্সাম না হয় নিট নাও হয় তবু আমি পড়বো, কারণ আমি তো এই ফিল্ডকে এত ভালোবেসেছি যে পড়ে যাচ্ছি, এটা থাকতে হবে। দুটো জিনিস থাকতে হয়, একটা হলো প্রচণ্ড প্রয়োজন। কিসের প্রয়োজন? ধরে নিচ্ছি চাকরির প্রয়োজন, বা এক্সামে ভালো রেজাল্ট করার প্রয়োজন, ক্লিয়ার কাট প্রয়োজন থাকতে হবে।
এবং ওটা ছাড়া আমার চলবে না, চলবেই না, তাহলে আপনি পড়তে পারবেন, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর সেকেন্ড হয়ে যাবে পরীক্ষায় ফেল করি বা পাশ করি, এই ফিলটাকে আমি এত ভালোবাসি, আমি পড়বো। ইভেন পরীক্ষায় পাশ করার পরেও এর থেকে এগিয়ে যদি পড়তেও না পারি, আমি গুগলে হোক, অন্য জায়গা থেকে হোক, বই কিনে হোক, লাইব্রেরি থেকে আমি পড়বো, বিকজ আই লাভ ইট, বুঝে যাচ্ছে। এই দুটো স্টেপেতেই মাত্র সম্ভব কোনো মানুষ কোনো একটা গোলকে, হায়ার গোলকে শক্ত করে ধরে থাকবে। এই দুটোকে দেখে না, যে এই দুটোই আপনার কাছে আছে কি নেই, যে কোনো একটা, দুটো থাকলে খুব ভালো, সাধারণত দুটো দরকার পড়ে না। সব থেকে বেস্ট হলো লাভ, ভালোবাসা সব করিয়ে নিতে পারে। যে নিশ্চিত আপনার কাছে নিট ছাড়াও অন্য কোনো বিকল্প ছবি আছে, কিছু না কিছু হবে, আছে তো নাকি নেই? সাপোজ আমি জিজ্ঞেস করছি, আমি বলছি সাপোজ নিট হলো না, ইউ আর ফিনিশড, বাবা কি করেন? টিচার। বাবা খেতে দেবে না, বের করে দেবে? নিজের হাত খরচা চলবে না, প্রয়োজন চলবে না? আচ্ছা শুনে, হার্ডলি কি হবে, শুনতে বিয়ে তো হয়েই যাবে, ইউ হ্যাভ ডেস্টিনি না? আপনি কি যেন কি বললেন, যে আমার কাছে এটা এটাই আমি করতে চাচ্ছি ক্লাস 8-9 থেকে, ঠিক আছে। একটা স্টেপ স্টেপ যাবে, বুঝতে পেরে যাবেন যে কেন আমার ল্যাকিং হচ্ছে। কিন্তু এটা যদি বন্ধ হয়ে যায়, আমি যদি ফেলও করে যাই বা আমি এই জায়গাতে রিচ না করতে পারি, তাহলে আমার যে ফিজিক্যাল লাইফ, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য পড়বে না। হতে পারে আমি জব করতে পারলাম না, কিন্তু তাছাড়াও আই হ্যাভ আদার আইডেন্টিটিস, আমি নিজে, আমার অনেকগুলো জায়গা ফিল্ড আছে, ঠিক আছে। সেইখানে কি হয়ে যায়, যখন এই ফিল্ডটা এরকম থাকে, তখন ওকে একটা, আমি শব্দ আছে সংস্কৃতে, আমরা জানি না, বাঙালি জানার কথা, তবুও সমস্যা হলো, তাতে বলা হয় নির্বিকল্প, অপশানলেস, ইউ আর নট অপশানলেস। একটা ফিল্ড আছে, ভেবে নিন, ইটস নট ইওর লাইফ, ইটস আ পার্ট অফ লাইফ, ঠিক আছে। যখন পার্ট অফ লাইফ থাকে, তখন দুটো জিনিসই দরকার। এক হলো, পার্ট অফ লাইফের জন্য এত ভালোবাসা, এত টাইম, এত মন দিতে যায় না, তাকে যখন প্রেশারাইজ করা হয় তখন সেরকম অ্যাটিচিউডটা দেখায়, যে ছোট্ট একটা কাজ, তুমি তোমাকে এটাই করতে হবে, এটাই করতে হবে, এটাই করতে হবে, ইটস আ পার্ট অফ লাইফ। বাড়িতে মায়েরা আছে না, স্নান করে নে, স্নান করে নে, উফ করবো, স্নানটা আমার দিনের একটা রুটিনের পার্ট, এত মাথা খারাচ্ছে কেন, ইটস নট আ হিউজ বিগ ডিল ফর ইউ, তখন আপনি বিরক্ত হয়ে যান। আর সেকেন্ড জিনিসটা হলো, যাই যেটা এতই ছোটো জিনিস, সেটাকে এত বড় জায়গা দিয়ে রেখেছেন কেন? ছোটো জিনিস, বিশেষ কিছু তো নয়। শিক্ষিত হওয়া দরকার, পড়াশোনা করা দরকার, বিকজ নলেজ আমাদের ইনার সেলফকে গ্রোথ হতে সহায়তা করে। যে কোনো নলেজ, সঠিক যা কিছু, তা আমাদেরকে বাড়তে সহায়তা করে। বাট যেটা আপনি চাইছেন, এটা কী? একটা সার্টিফিকেট, একটা সার্টিফিকেশন, যে আই নো, সবাই মেনে নেবে, আমি জানি, এটা আপনি চাইছেন। অথচ আপনার এগিয়ে যাবার, এই ফিজিক্যাল জীবনকে চালানোর জন্য অনেক রকম অপশান খোলা আছে, যেখান থেকে মানি ম্যাটার ডিল হতে পারে। ওকে, হেজি লাগছে, বুঝতে পারছেন তো? ঘুরে ফিরে কী করবেন, টাকাই তো আসবে জীবনে, ঘুরে ফিরে টাকা আসবে, নলেজ তো উদ্দেশ্য হলো না এক্ষেত্রে। সেই ক্ষেত্রে যখন টাকা থাকার অনেক অপশান আছে, ইফ আপনি এত কষ্ট করে পড়াশোনা করবেন, কিন্তু শিওর শট কারোর বাড়িতে চলেই যাবেন এবং সে তো আপনার ম্যান হবে, ঠিক আছে। তো তার ম্যানের তো, ও ম্যানের কাছে সব থাকে, তো মেয়েদের কাছে বিশেষ কোনো প্রয়োজন থাকে না যে আমি খেটে খুটে, আপনি তো এখন স্টুডেন্ট আছেন, আমি মানে বড়দের সাথে সবার সাথে কথা বলছি, তাদের মধ্যেও দেখেছি, ইভেন প্রত্যেকেই খুব ভালো শিক্ষিত আছে। এখানে এখন বাইরে একজন বসে আছেন, হ্যাঁ, তিনিও আর কিছু না হোক, আজকে, আজ থেকে বহু বছর আগে, এখন বৃদ্ধা হয়ে গিয়েছেন, তিনি
এমএসসি করেছিলেন, ঠিক আছে, তো কিছু করতে পারতেন, কিন্তু ফিল্ড আছে না, বিয়ে, বাচ্চা, কাজ করা, থাকার শেড, একটা সমাজের মধ্যে একটা পুরো টোটাল একটা ব্যবস্থা করে রাখা হয়েছে যেখানে ইউ আর সিকিওর ফিজিক্যালি, ফিনান্সিয়ালি। একটা ছেলে এই সিকিউরিটিটা পায় না, তাকে নাপতেই হয়। ফলে একটা ছেলে কুড়ি পেরিয়ে গেলে সে অত ভাবার টাইম নেই, নেমে পড়ো, কিছু না কিছু করো। যদি আর্ন করার উদ্দেশ্য হয় তো আর্ন করার অনেক উপায় আছে। হ্যাঁ, তো পড়াশোনা এটাই করতে হবে, এর যথেষ্ট লজিক আমাদের কাছে তখন থাকে না, বেসিক্যালি মেয়েদের অনেক ক্ষেত্রেই থাকে না, ঠিক আছে, কারণ রেডিমেড ফিল্ড আছে অনেক কিছু, বাবা আছে পিছনে, বাড়ির খাওয়া আছে। বলুন। কিছু একটা করতে হবে তো, না না কিছু একটা করতে হবে, কি করতে হবে? না না কিছু একটা করতে হবে এক্ষুনি বলেন তো, মেডিকেলই কেন, কি রিজন আছে, কি লজিক আছে যে মেডিকেলই করতে হবে? কিছু করতে হবে, কিছু আর্ন করতে হবে, তাই তো? হ্যাঁ, ব্যাস, দ্যাট আর্ন করার একটা হাজার একটা পথ আছে। কেন একটা রিজিড স্ট্রাকচার ধরছেন, এই জন্য তো মাইন্ড ডিপ্রেস হয়ে যাচ্ছে। আপনি বলেছেন আমার মান্থলি কথার কথা বলছি 40,000 চাই, আমরা কি দু বোন হোক দু ভাই হোক আপনার যাই মাথায় ছবি আছে মা, তো আপনি 40,000 চাই। এবার বলছেন বিকজ অফ 40,000 মেডিকেলই কেন, অন্য কিছু হতে পারে। না, ওতে ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। আমি ধরুন 3 বছর 5 বছর একটা জিনিস নিয়ে চেষ্টা করেছি, ঠিক আছে, তো ওটা হয়তো লাগলো না, ওটা হয়তো করতে পারলাম না, তাতে ফেলিওর হবার কিছু নেই, মাথা খাপানোর তো কিছু নেই, আমি অন্য ফিল্ড নেবো, তার কি বাকি 50 বছর নষ্ট করবো নাকি? সেটা আলাদা কথা। না, আমি জানি না যে ফিউচারে কিছু করতে হবে, বলছি আপনি যেটা আপনার যা মানসিক স্থিতি তাতে আপনি বলছেন আমি 5 বছর ধরে এটাকে নিয়েই মাথা নিয়ে চলেছিলাম, ক্লাস 8 থেকে চলেছি, এখন সেটা এত প্রেশার লাগছে মাথায়, ভয় লাগছে হবে কি হবে না, তাই তো? আর অন্য ফিল্ড আমি জানি না, তো হরে ঘরে এখনও প্রশ্ন ওখানেই দাঁড়িয়ে আছে যে অন্য কোনো আর্নিং সোর্স আমি জানি না। দেখুন, বিদ্যার ক্ষেত্র, ঠিক আছে, তার স্থান বড় উঁচু হয়, এই জন্য আপনার ক্ষেত্রে শুধু নয়, প্রত্যেকটি মানুষই বিদ্যাকে এরমভাবে অর্থের নিচে নিয়ে যায় বলে প্রত্যেকটা সেকশনে আজ করাপশান, কারণ প্রত্যেকেই এসেই ছিল মানি মেকিং করতে, তাই না? তো সমস্যা হয়ে যায় যে যখন আপনার জায়গাটাই এটা আছে যে আমার এতে ভালো লাগছে না, মন যাচ্ছে না, আমি মাথায় নিতে পারছি না, তাহলে 5 বছর নষ্ট করেছি, চেঞ্জ করুন, এটা আলাদা ডিফারেন্ট ব্যাপার যে আমি কী করবো, এই নিয়ে ভাবনা চিন্তা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন উদ্দেশ্যই হলো নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট, হ্যাঁ, এটাও দোষের নয়, একটা মেয়ে আর্ন করছে, আমি মোটেই বলবো না সে দোষের কিছু করছে, কিন্তু ইটস নট দ্য মানে ট্রু অ্যাপ্রোচ টুয়ার্ডস দ্য প্রবলেম। প্রবলেমটা কী আমার? প্রবলেমটা এই যে আমি লেখাপড়াটা খুব ভালোবাসি হচ্ছে না, না প্রবলেম আমি কোথাও দৌড়ে পৌঁছাতে চাইছি, কোথায় পৌঁছাতে চাইছি, ঠিক আছে, কোথায় পৌঁছাতে চাইছি এটা ক্লিয়ার হতে হয়। যদি পৌঁছাতে চাই একটা জব অপরচুনিটিতে, তাহলে অন্য কোনো জায়গা দেখে নেবো, এখনও জীবন তো শেষ হয়ে যায়নি, জীবন কখনো শেষ হয়ে যায় না। এমন প্রভুর মহু মহিলা আছে যারা খুব এজে এসে গিয়েও, আপনার তুলনা ডাবল এজে এসে গিয়েও ফার্স্ট টাইম জব করতে শুরু করেছেন, তাদের আর্ন দরকার, আর্নিং দরকার ছিল, কারোর বাচ্চা হয়ে গিয়েছে, হ্যাঁ, হাজব্যান্ড সাপোর্ট দিচ্ছে না, প্রেশার হচ্ছে, সে এসেছে কথা বলেছে, এবং অনেকে, একজন না অনেকে এসেছে, এবং তারপরে তারা রীতিমতো নিজের মতো করে কিছু ক্রিয়েটিভলি করতে শুরু করেছে, বিকজ ক্ল্যারিটি আছে যে আমার কী চাই, আমার টাকা চাই, আমাকে চলতে গেলে টাকা লাগে, নো ইস্যু, অবশ্যই আর্ন করার দরকার, কিন্তু ব্যাপারটি হলো ওটাকে মাথায় এতখানি চাপিয়ে রেখে দিয়েছি এবং জোর করে একটা ছবি চাপিয়ে দিয়েছি যে এইভাবেই আর্ন করতে হবে, এইভাবে আর্ন করতে হবে বলে কোনো রকম প্রোটোকল হয় না, আর্ন করতে হবে প্রোটোকল হয়, হ্যাঁ কারোর ক্ষতি করো না এটা প্রোটোকল হয়, কিন্তু এই কাঁচের গ্লাসেই জল খেতে হবে এরকম নিয়ম হতে পারে না, জল খাওয়া নিয়ম হতে পারে, ঠিক আছে। তো যদি মনে হয় যে
এই ফিলটা শুরু করেছিলাম একরকম ভেবে, এতে কিন্তু কিন্তু মাথায় রাখুন এতে কোনো দোষ নেই, কিন্তু কিন্তু আমি এটাকে প্রেশার নিতে পারছি না। ইটস নাথিং রং উইথ ইউ যে কিছু চেঞ্জ করে ফেলা বা ওর মধ্যে কিছু মডিফিকেশানস আনা, ঠিক আছে? কি হয়ে যায়, আমরা সমাজের সামনে একটা ছবি বানিয়ে ফেলি যে আমি নিট নিয়ে পড়ছি, এবার আমি যদি ছেড়ে দিই দশজনে কী বলবে, এতদিন এর ভিত্তিতে আমি অনেক কথা বলে ফেলেছি, এইরকম কোনো সেলফ ইমেজ বানানো বুদ্ধিমত্তা নয়, কিচ্ছু এসে যায় না। চার দিন হবে, পাঁচ দিন হবে, দশ দিন হবে, লোকে ভুলে যাবে। কিন্তু আমরাই আমাদেরকে এত প্রেশারাইজ করে রেখে দিই যে আমি এতদিন সবার কাছে একটা নিজের ভাবমূর্তি তৈরি করে ফেলেছি এরপর বেস করে, নর্মালি এটা হয়ে থাকে। এখন আমি এই কথা কী করে বলি, বলে ফেলুন, ট্রুথ ইজ অলওয়েজ পাওয়ার। আগে নিজের সাথে স্টাডি করে নিন, ঠিক আছে? এতে কোনো কিন্তু ভুল নেই, নাহলে কিন্তু এই ডিপ্রেশন বলুন আর যাই বলুন, এইটা আপনার মেন্টাল যে কন্ডিশন তার একটা পার্ট হয়ে যাবে। হয়তো নিট আপনি পারসিউ করেও নিলেন, হয়ে গেল, তারপরেই কিন্তু এটা একটা মানসিক রোগে পরিণত হয়ে যায়। কারণ এতদিন প্রেশারাইজ করা হয়েছে না, একটা জিনিসকে অনেকক্ষণ করতে 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 ওর হ্যাবিট প্যাটার্নে পরিণত হয়ে যায়। এবার যে কোনো কাজের মধ্যেতেই ইকুইভ্যালেন্ট টেনশান হতে শুরু করবে, তাহলে অলরেডি হতে শুরু করেছে। অন্যান্য জিনিসের উপরেও মানে আদার দেন লেখাপড়া জীবনেতেও অন্য এই জিনিসটা ছাপ পড়তে শুরু করেছে, ব্যাস। তো ডোন্ট ডু ইট, এরপরে উপায় থেকে যায় ডিপ্রেশনের ট্যাবলেট খাওয়া। নট নেসেসারি, কিচ্ছু ভুল নেই, চেঞ্জ করা যেতেই পারে, ওকে?